إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نبان شيكند رحمن أرضيونا جنترنا دني جدي هاي تامامي جاي تامشونا مدينة اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم حبيب كبرياء الله شفيع سياته تمہیں چڑھ کرو کہاں جاؤ بتا دو يا رسول الله صلاة يا سلام يا حبيب الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا جل وغلوه يا إمام المرسلين جل وغلوه رحمة للعالمين مرحبا يا رحمة للعالمين مرحبا بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوا عند الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صل وسلم دائما على حبيبك الخير الخلق كلهم محترم المقام واجب الاحترام دور دوراندو থেকে আগত উত্তর এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম কোচি মাসুম চালারা পর্দা লালারে মাওলানারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে বারে তাআলা দয়া মেহেরবানি করে আজকে রজব মাসের প্রথম জুমায় আমরা গুনাহগারদেরকে আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে আলোচনা শোনার তৌফিক দান করেছেন সবাই একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে লাখো দরুদ ও সালাম প্রেরণ করছি আকা মাওলা শাফিউল মুজাব্বির রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম শুহাদায়ে আজাম আউলিয়ায়ে কেরাম যাদের অক্লান্ত পরিশ্রম এবং বদান্যতার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সেই সব আউলিয়ায়ে কেরাম যাদেরকে আমার রসুল ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি বলেছেন সেই সব উলামায়ে কেরামের অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুক আমিন আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের ১২ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস আসে সব মাসগুলো আল্লাহর সৃষ্টি সব মানুষগুলো আল্লাহর সৃষ্টি সব নবীগুলো আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে একজন নবীকে নবীদের সরদার করেছেন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আকা মাওলা শাফিউল মুজাব্বিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইয়াকুব আলাইহিস সালামকে ১১ জন ছেলে সন্তান দিয়েছিলেন
তন্মধ্যে একজনকে নবী করেছেন, উনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। অনুরূপভাবে মাসের মধ্যে একটা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মাস হলো রমজানুল মোবারক। কোন মাস? রমজানুল মোবারক। কারণ রমজানুল মোবারকের মধ্যে কোরআন নাজিল হয়েছে, রমজানুল মোবারকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। এ কারণে রমজানুল মোবারকের আগে দুটি মাস রয়েছেন, একটা হলো রজব মাস আর একটা হলো শাবান মাস, তারপর হলেন কি রমজানুল মোবারকের মাস। কোরআনে করিমের অসংখ্য আয়াতে করিমা থেকে সূরা মুজ্জাম্মিলের একটা আয়াতে করিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমাদের আকীদা হলো, মুসলমানদের আকীদা, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আদ দুনিয়া মাযরাআতুল আখিরা। আমরা যেমন দুনিয়াতে বেঁচে থাকার জন্য খেত খামার করি, আমরা জীবিকার জন্য শ্বাসবাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে ইমানদারটা ইমানদারদের জন্য এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র। এখানে তারা আমলগুলো করবে, এই আমলগুলো তারা যখন দুনিয়াতে কষ্ট করে, হালাল হারাম, আল্লাহর হক, মা বাবার হক, বন্দার হক, এগুলো সম্পূর্ণভাবে বন্দা হিসেবে আদায় করার চেষ্টা করে কবরতে যখন যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা তুফাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা দুনিয়ার মধ্যে যে আমলনামাগুলো, যে আমলগুলো করবে, তোমরা যেগুলো প্রেরণ করবে, আমরা যেভাবে ব্যাংকের মধ্যে টাকা রাখলে, নির্দিষ্ট টাকা রাখার পরে যার টাকা যতটুকু আমরা একটা লভ্যাংশ পাই, আল্লাহ বলে যে আমার বন্দারা যখন দুনিয়ার মধ্যে কাজকর্ম করবে, আমল করবে, ভালো কাজ করবে, এগুলো তারা যখন কবরে যাবে, তাজিদুহু ইনদাল্লাহ, তারা এগুলো আল্লাহর নিকট থেকে সেগুলোর প্রতিদান এবং পুরস্কার পাবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মিন খায়রিন, ভালো কাজ। তো ভালো কাজ কি? হুজুর, ভালো কাজ হলো যেগুলো আমার রসুল ভালো বলেছেন, যেগুলো আমার রসুল করেছেন, যেগুলো আমার রসুল পরে সাহাবায়ে কেরামরা করেছেন, তাবিরা করেছেন, যুগে যুগে কিছু আল্লাহর বান্দা যে আমলগুলো করে আল্লাহর দরবারের মধ্যে ওলি আল্লাহ উপাধি পেয়েছে, যারা এই কাজগুলো করবে, তারা কবরে যাওয়ার পরে যখন নিজের ছেলে সন্তান বউ বেটি ধন সম্পদ কোনো কিছু যখন কাজে আসবে না, সেখানে সেই আমলনামাগুলো কাজে আসবে। সবাই বলে না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন এটা অস্থায়ী একটা জীবন। দুনিয়ার যারা নবী রসুল ওলি আল্লাহরা ছিলেন, তারা দুনিয়াটাকে মুসাফির খানা মনে করেছে। মুসাফির যেমন এক জায়গায় গিয়ে উনি স্থায়ী থাকতে পারবে না, উনি জীবন যাপনের জন্য যতটুক দরকার ততটুক নিয়ে উনি মুসাফির হিসাবে এক জায়গায় যায়, উনার যখন মুসাফিরের কাজ শেষ হয়ে যায় উনি আবার ফিরে আসে। আল্লাহর ওলি আল্লাহ যারা আছে, নেককার বান্দা যারা আছেন, তারা এই দুনিয়াটাকে মুসাফির খানা হিসাবে নিয়েছেন এবং ইবাদতের জন্য এই দুনিয়াকে বেছে নিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। দুই দ্বারা হয়েছে, কেউ এই দুনিয়াকে আপনার উনি বুক বিলাসের জায়গা হিসাবে বেছে নিয়েছে, তাদের সব সময় চিন্তা চেতনা, তাদের শয়ন মরণ সবগুলো হলো আমরা এই দুনিয়াতে কেমনে সুখে থাকতে পারি। এক একটা দল, এই দল হলো দুনিয়ার মধ্যে দুইটা দল, একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের দল। আমরা যেটা নামাজের মধ্যে বলি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি ওই পথে পরিচালিত করো যে পথে তোমার নেককার বান্দারা পরিচালিত হয়েছে, ওই পথে পরিচালিত করো যে পথে তোমার নেককার বান্দাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। সবাই বলে না সুবহানাল্লাহ। নেককার বান্দাদের পরিবর্তে যে রাস্তা আছে সেই রাস্তা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, যেটার উপর আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়েছে, যারা পদভরষ্ট হয়েছে। তো এখন আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যবান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মেহরবানি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যেটা যে কিতাবকে আপনি সারা পৃথিবীর আপনারা অবশ্যই জানেন, সুইডেনের মধ্যে কোরআন শরীফ
পুরে ফেলার জন্য রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে পুলিশটা পুরে ফেলছে কোরআন শরীফ যদি কোটি কোটি কোরআন শরীফ যদিও পুরে ফেলে পৃথিবী থেকে কি কোরআন উঠে যাবে হ্যাঁ আপনি যদি নেল্লেশ্বরীর পুকুরের পানি যদি ফেলে দিয়ে মনে করেন পৃথিবীর সব পানি শুকাই গেছে এটা কি সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পানিকে সংরক্ষণ করার জন্য প্রশান্ত মহাসাগর বড় বড় সাগরের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমার রসূলের সিনা মোবারকের মধ্যে রেখেছেন আমার রসূলের সিনা মোবারক থেকে কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতদের সিনার মধ্যে রয়েছেন সবাই বলেন আমিন কোরআনের অন্যতম মুজিজা হলো কোরআন আজকে 1400 বছর পর্যন্ত কোরআনের কোন লব্জ কোন শব্দ পরিবর্তন করতে পেরেছে আপনার সিলেবাস পরিবর্তন হয় বই পরিবর্তন হয় আবার দেখা যাচ্ছে যে অন্যান্য ধর্ম যেগুলো আছে সেগুলো এক এক জায়গার মধ্যে এক এক রকম কিন্তু কোরআনের সূরা ফাতিহা বাংলাদেশে যেরকম সৌদার উপর সেরকম কারণ এই কোরআন সেই কোরআন না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আসল কোরআন যেটা সেটা লৌহে মাহফুজ থেকে আমার রসূলের নূরে সিনে মোবারকের মধ্যে দিয়েছেন এই কোরআন আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু না ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই কোরআনকে নাযিল করেছি এই কোরআনের হেফাজত আমি আল্লাহ দিয়েছি সবাই বলেন না আচ্ছা আমরা যদি পৃথিবীর সব লোকগুলো যদি পৃথিবীর সব পানি একত্রিত করে সূর্যের আলো নিবাইতে চায় পারবে এই জন্য কোরআন আল্লাহ বলেছেন ইউরিদুন লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম والله متم نوره ولو كره الكافرون يريدون ليطفئوا نور الله যারা কাফের যারা আছে যারা বেদুইন যারা আছে যারা মুনাফিক যারা আছে তারা আল্লাহর নূরকে নিভাই দিতে চায় কার নূর আল্লাহর নূরকে আল্লাহর নূরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছেন নূর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবীন এবং এই নবী দুনিয়াতে আসার সাথে সাথে আমি এই নবীকে একটা স্পষ্ট কিতাব দিয়েছি সেটা হলেন কোরআনে কারীম সবাই বলেন না সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ আজ পর্যন্ত বিকৃতি না হয়ে নেই তৌরাত ইঞ্জিল জবুর অন্যান্য যে সহিফাগুলো ছিল 160টি এগুলোর কি কোনো হাফেজে কোরআন আছে কোন বইয়ের হাফেজ আছে নাই কিন্তু একমাত্র কোন কার মধ্যে আছে হাফেজ কোরআনে কারীম এই জন্য আবার এই কোরআন করিম যাতে সংরক্ষণ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের উম্মতের মাধ্যমে একটা ব্যবস্থা করে দিয়েছেন রমজানুল মুবারাকের মধ্যে হাফেজরা পবিত্র কালামুল্লাহ শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে আর উম্মতে মুহাম্মদীর এই তেলাওয়াত শুনেন সবাই বলেন না সুবহানাল্লাহ এই জন্য কোরআনে করিমের যেটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন রসুলের মাধ্যমে নিয়েছেন এটা সারা পৃথিবীর শক্তি যদি একত্রিত হয়ে পৃথিবীর সব কোরআন গুলো বলো নাউজুবিল্লাহ জ্বালিয়ে দেয় তারপরেও সিনার মধ্যে যে কোরআন আছে সেটা কি চিনিয়ে নিতে পারবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটি ঘরে ঘরে একজন আমাদের নাতি নাতনিদের মধ্যে একজন যাতে কোরআনে হাফেজ হয় আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে আমিন হুজুর আমার পরিবারের যদি কোরআনে হাফেজ না হয় আমি কি করব এটা নিয়ম হলো হাদিসে পাকের মধ্যে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আছেন যারা ওলামায়ে কেরাম ওলামায়ে আহলে সুন্নতদেরকে মহব্বত করেন অনেক ফ্যামিলি আছে বাবা আলেম ছিল না দাদা আলেম ছিল না কিন্তু দেখা যাচ্ছে যে নাতি ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি আলেমদের সাথে উঠা বসা করতেন আলেমদের মেহমানদারি করতেন ওলামায়ে একরামের খেদমত করতেন এই খেদমতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হাফেজে কোরআন একজন প্রকৃত আলেম দান করেছেন সবাই বলেন না আমার বিষয় সেটা না সেই জন্য আমরা আজকে এই মেহরাবে এই মিম্বরে বসে নিন্দা প্রকাশ করছি কিন্তু পৃথিবীর মধ্যে কুচক্রী মহল আছে তারা পৃথিবীতে মানুষ শান্তিতে থাকুক মানুষ সব ধর্ম সুন্দরভাবে পালিত হোক এই রকম তারা চায় না ঠিক কি
আপনি বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কি অন্যান্য ধর্মের যারা আছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তাদের উপর কি কোন জুলুম নির্যাতন আছে? নাই। আজকে দুই দিন আগে শনিবার বৃহস্পতিবার দেখবেন হিন্দুদের মূর্তি পূজা থেকে শুরু করে যত বড় বড় অনুষ্ঠান আছে সেগুলো তারা পালন করে সরকারের সহযোগিতা করে। এখন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবগুলো সমানভাবে বাংলাদেশ এবং অন্যান্য যে আরব রাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যে বসবাস করছে কি? কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে একটা সনদ আমার রাসূল জারি করেছিলেন, সেটা হলো মদিনার সনদ। কি সনদ? মদিনার সনদের মধ্যে আমার রাসূলের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে সব ধর্মের লোকগুলো সমানভাবে বসবাস করবে, যার যার ধর্ম উনি উনার স্বাধীনভাবে পালন করবে। এটা হলো রহমতুল লিল আলামিনের শিক্ষা সবাগুলো না সুবহানাল্লাহ। এই জন্য গোসল আজম মেজবানদারি থেকে শুরু করে যারা উদার মনের বলি আল্লাহ আছেন তারও একটা শব্দ লেখে দল বল নির্বিশেষে এখানে সবগুলোর জন্য ওখানে কি আপনার উন্মুক্ত। কারণ রহমতুল লিল আলামিনের দরবারে মুসলমান আসতে পারবে অন্যরা আসতে পারবে না সেরকম ছিল নাকি? আল্লাহ কি কোরআন কি শুধু মুসলমানের জন্য নাজিল করেছেন? কোরআন কি মুসলমানের জন্য নাজিল করেছেন? ইবাদত বন্দেগির ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইয়া ইউহান্নাস ইবুদু, হে মানুষরা তোমরা আল্লাহর ইবাদত করো। এখন ইহুদি বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে তারা মানুষ না? আমরা কি শুধু মুসলমানদেরকে দাওয়াত দিব? আর উনি যদি আমার সোহবতে না আসে, মুসলমানদের চরিত্র যেটা আদর্শ যেটা মুসলমানদের নীতি নৈতিকতা সেটা কেমনে দেখবে? এই জন্য রহমতুল্লিল আলমিনের নূরে নবুয়তের বেলায়ত যারা পেয়েছেন তারা সব লোকগুলোকে সমানভাবে দেখেছেন সবাই বলেন না সুবহান। এটার অন্যতম ছিলেন হাজা ইয়াহাজাদান হিন্দুল ওলি আতা ইয়া রাসূল। এই কারণে উনি ভারতবর্ষে সব হিন্দু রাজ্যের মধ্যে আসার পরও উনি মুসলমান রাজ্য পরিণত করতে পেরেছিলেন, উনি 99 লক্ষ মুসলমান করেছিলেন সবাই বলেন না সুবহান। আজকে দুঃখজনক হলে সত্য আমাদের মধ্যে কিছু লোক আছে তারা নিজেরা ছাড়া অন্য জনদেরকে মানুষ মনে বলেন না। সালাম দেওয়া তো দূরের কথা, সালাম দিলে সালামেরও জবাব না না, কেমন আছে জিজ্ঞাসা করলো তারপরও বলতে পারে না। কিন্তু তারা লেবাসে সকলে সুরতে তারা নিজেদেরকে অনেক ইমানদার দাবি করে, আল্লাহ এইসব অহংকারীদের থেকে। এই জন্য আপনি যদি সত্যিকার যদি ইসলাম পেতে চান আপনাকে ওলি আল্লাহদের যে ইসলাম সেই ইসলামের তলে যেতে হবে সবাই বলেন না সুবহান। এই জন্য আমাদেরকে হিংসা মুক্ত, আমাদেরকে আপনি হিংসা করতে পারবেন শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে থাকবে তাদেরকে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, উনি যদি রসুল বিরোধী হয় ওলি বিরোধী হয় ওনাকে এই কারণে হিংসা করবেন। কিন্তু সামাজিক বসবাসের ক্ষেত্রে আপনি তাকে হিংসা করার কি নেই সুযোগ নেই। এই কারণে ইহুদি খ্রিস্টান অন্যান্য যারা আছে তাদের সাথে কি ব্যবসা বাণিজ্য জায়েজ আছে কথা বলেন নাই? আপনারা কোত্থেকে বললেন আমার রসুল ইহুদির গড়ের মধ্যে আমার রসুল নিজে কাজ করেছেন সবাই বলেন না সুবহান। আমার রসুল ইহুদির গড়ের মধ্যে কি করেছেন? কাজ করেছেন। আমার রসুলের প্রতিবেশী ইহুদি ছিলেন, তাকে আমার রসুল অসুস্থতার সময় ভালো তরকারি রান্না করলে সেটা ওনাদেরকে দিয়ে যেতে। শুধু আমি আপনাদেরকে উপমা হিসাবে এই কথাও বলতে চাই, যখন আবু সুফিয়ান আমার রসুল যখন মক্কায় মুআজ্জামার মধ্যে মদিনায় মুনাওয়ারায় যখন ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হলো, ইসলামের ছায়ায় তলে যখন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের যখন বিজয় হলো দল দল মানুষ যখন ইসলামের ছায়ায় তলে আসলো, আমার রসুল মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারায় আসলেন, মদিনায় মুনাওয়ারার মধ্যে আপনার যেটা ইসলামী স্টেট সেটা প্রতিষ্ঠা করার পরে আমার রসুল আবার মক্কায়ে মুআজ্জামার মধ্যে গেলেন সবাই বলেন না সুবহানাল্লাহ। যারা আমার রসুলকে কষ্ট দিয়েছিল, আমার রসুলের সাচাজানদেরকে কষ্ট দিয়েছিল, তন্মধ্যে একজন ছিল আবু সুফিয়ান, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আমার রসুলের খলিজার টুকরা সাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানের মধ্যে উনি শহীদ করে কলজা নিয়ে টুকরা টুকরা করে উনি চিবিয়ে খেয়ে খাওয়াইছিলেন খেয়েছিলেন, উনি হলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। কে আবু সুফিয়ানের স্ত্রী? কি
নিন্দা। তখন আবু সুফিয়ান চিন্তা করলেন, রহমতুল্লিল আলামিন যখন শক্তিশালী হয়েছে, উনার যখন সাহাবা একরামরা যখন শক্তিশালী হয়েছে, উনি যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে এসেছেন, তাহলে মক্কায়ে মুআজ্জামায় যারা রসুলের বিরোধিতা করেছে তাদের থেকে প্রতিশোধ নিবে না? আউযুবিল্লাহ, কি নিবে? উনি সিরিয়ায় চলে গিয়েছিলেন, দেখা যাচ্ছে যে রহমতুল্লিল আলামিন মক্কায়ে মুআজ্জামার মধ্যে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দেখে যে আমার রসুল কারো কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে না, ক্ষমা করে দিচ্ছে। তখন আবু সুফিয়ানের মধ্যে একটা অন্তরের মধ্যে প্রশান্তি আসলো, উনি নিজেকে স্থির করলেন, উনি তো রহমতুল্লিল আলামিন, আল্লাহ যাকে রহমতুল্লিল আলামিন হিসাবে প্রেরণ করে দিয়েছেন, উনি দেখি যে সবাইকে ক্ষমা করে দিচ্ছে, আশা করি আমি আবু সুফিয়ানকেও ক্ষমা করে দিবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিনের দরবারে আবু সুফিয়ান এসেছেন, আমার রসুলের ছায়া তলে এসেছেন, আমার রসুল উনাকে কলমা পড়াইছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। কলমা পড়াই একটা কথা বলে দিয়েছেন, আবু সুফিয়ান তুমি আমার সামনে সামনে বসবেন। কি? আমার সামনে সামনে বসবে না, কারণ তোমাকে যদি আমার সামনে দেখি, তোমাকে দেখার সাথে সাথে আমার চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে কষ্ট, যে পরিশ্রম, ওনাকে যে কষ্ট দিয়েছে সেটা আমার অন্তরের মধ্যে কি করে আঘাত করে, কি করে আঘাত করে। এখন যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, কারবালার ময়দানের মধ্যে কষ্ট দিয়েছে, তাদেরকে দেখলে আমাদের অন্তরে ব্যথা লাগবে না? বলেন না, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো, মহাব্বতের অনেক উপরে এবং নিচে স্তর আছে, উনাকে মানুষ হিসাবে মনে করব, মানুষের মধ্যে স্তর হবে কাছে। যেভাবে হযরত আবু সুফিয়ান রাহমাতুল্লিল আলামিন আবু সুফিয়ানকে ইসলাম ধর্ম কবুল করেছেন, মুসলমান হয়েছেন, কিন্তু যেটা ব্যথা আছে সেটা রহমতুল্লিল আলামিন বলতে পেরেছে। এই জন্য দুশ্মনের রসুল যারা আছে তাদের সাথে আমরা দুনিয়াবি লেনদেন এগুলো রাখবো, কিন্তু তাদের সাথে যদি বেশি মিশে যায় তাহলে তাদের সোহবতের কারণে আমার খলবের মধ্যে কি আসবে, ময়লা আসবে, ঠিক কিনা? এই জন্য সোহবত যেটা আছে সেটা ভালো মানুষের সাথে থাকতে হবে। কাদের সাথে থাকতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলে যে তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সালিহীন যারা আছে তাদের সাথে হয়ে যাও। সবাই বলেন না সুবহানাল্লাহ। সালিহীন কারা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহীন। আল্লাহ নিয়ামত পেয়েছেন নবীরা, শুহাদায়ে কারামরা, সাহাবায়ে কারামরা, সালিহীন মানে ওলি আল্লাহরা। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আমার রাসূলকে যখন আল্লাহ মেরাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেছেন, আমার রাসূল বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আমার পক্ষ থেকে সালাম কিয়ামত পর্যন্ত, যত আমার বেলায়েতের অংশ, নবুয়তের অংশ, বেলায়েত পেয়ে ওলি হবে তাদের পক্ষ থেকে সালাম। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা গৌসাল আজম আব্দুল কাদের জিলানিকে সালাম দিই, হাজা ইয়া হাজা গানকে সালাম দিই, পীরানে পীরকে, আমাদের পীরকে সালাম দিই যেটা নামাজের মধ্যে রয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার বিষয় সেটা না, আপনারা অবশ্যই অবগত আছেন রজব মাস শুরু হয়েছে, রজব মাসের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসে কারিমা রয়েছেন, আমি দুই একটি হাদিসে কারিমা বরকাতান আপনাদের সম্মুখে আলোচনা করছি। রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা কদ ইসতাতারা কাহায়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসনাতা ইসনা আশারা শাহরান মিনহা আরবাতু হুরুম সালাসাতুন মুতালাওয়াতুন যুলকাদা ওয়া যুলহাজ্জা ওয়াল মুহরাম ওয়া রাজাবুন শাহরুন মুদাররুন আল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান। রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন হতে কাল আপন অবস্থার মধ্যে অবর্তিত হচ্ছে, বারো মাসে এক বছর, তার মধ্যে চারটি মাস হলেন সম্মানিত, তিনটি হলো যুলকাদা যুলহাজ মুহরম মাস, তার ধারাবাহিকতায় অপর একটি মাস হলো রজব মাস, যাকে রজবুন মুদাররুল, এটি জামাদিউস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী অবস্থিত। সবাই বলেন না সুবহানাল্লাহ। মাস কয় মাস? বারো মাস কয় মাস? আরবি মাস কয় মাস?
ইংরেজি মাস 12 মাস তো ইংরেজি মাসের সাথে কার সম্পর্ক সময় তারা দেবে সূর্যর সাথে সূর্যর সাথে কার সাথে সূর্যর সাথে আর আরবি মাসের সাথে আমাদের জানা পড়বে বহুজন আছে যে আর হুজুরত তো আদে যে আরবি মাসের কোন তারিখ কইলে কইনে ভাই কারণ আর এন আধুনিক হই যে আর আরবি মাস সম্মান চলে রই এন আর ফসা কি করতে হইতে ইতাল লাই জিন দরবারে বিভিন্ন ক্যালেন্ডার আছে এগুলো কোথায় রাখবেন ঘরের মধ্যে কোথায় ঘরের মধ্যে রাখবেন এগুলো আমাদের দরকার আমরা আমাদের ঐতিহ্যকে কি গিয়েছি ভুলে গিয়েছি আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন তন্মধ্যে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে চারটি তিনটি মাস একবারে চারটি মাস তিনটি মাস হলো যুলকাদা যুলহজ মুহররম মাস এবং আরেকটি মাস আছে রজব মাস যেটাকে আমার রাসূল বদির মাস বলেছেন সময় বলেন না সুবহানাল্লাহ শুধু উম্মতের আমলনামা লিখতে থাকবে ফেরেশতারা অন্য কোন কাজ তারা শুনবে না এই জন্য এটাকে শাহরুল্লাহিল আসম এটা আল্লাহর মাস এটা কার মাস আল্লাহর মাস তিন মাসের মধ্যে শাবান মাস যেটা আছে রজব মাস যেটা আছে সেটা আল্লাহর মাস আমার রাসূল বলেছেন শাবান হলো আমার মাস আর রমজান হলো আমার উম্মতের মাস সবাই বলেন না সুবহানাল্লাহ এটা আমি আপনাদেরকে আরেকটু গিয়ে বলছি রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না রজব শাহরুল্লাহি ওয়া ইউদা আল্লা সুম্মা ওয়া কানা আহলুল জাহিলিয়াতি যা দখলা রজবান ইউআতুনা আসলিহাতাহুম ওয়া ইয়াদউনাহা فكان الناس يعمون وتعمان السبل ولا يخافون بعدهم بعدا حتى ينقضي رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন নিশ্চয় রজব মাস হলো আল্লাহর মাস কার মাস একটু সহযোগিতা করবেন কার মাস আল্লাহর মাস এই মাসকে বদির মাস বলা হয়েছে জাহেলিয়ে যুগের মধ্যে লোকেরা রজব মাস আসলে তাদের যুদ্ধের যুদ্ধ যেটা আছে সেটাকে অকেজ করে দিতেন তাদের অস্ত্র যেগুলো আছে সেগুলো ফেলে দিতেন ফলে লোকেরা নিরাপদে বসবাস করত এবং নিরাপদে যাতায়াত করত রজব মাস শেষ হওয়ার পর্যন্ত তারা পরস্পর পরস্পরকে ভয় করত না রজব মাসের সম্মানার্থে জাহেলিয়ার যুগের যারা লোক ছিলেন তারা তো সামান্য বিষয়ের জন্য 40 বছর পর্যন্ত যুদ্ধ করেছে কয় বছর গুত্তর পোতা মানে এই গুরু বললো ওই গুরু ওই গুরু বললো ওই গুরু এখন পর্যন্ত দিলে শুধু মানুষ আছে যারার হামল দে শুধু ঘরে ঘরে কি বাজাই দিও কন না কি বাজাই দিও গ্যাঞ্জাম বাজাই দিও গ্যাঞ্জাম বাজাই দিলে তার লাভ জাহিলি যুগের মধ্যে আমার রসুল দুনিয়াতে তশরিফ আওয়ারের আগে তারা সামান্য বিষয় নিয়ে 40 বছর পর্যন্ত কি করেছে যুদ্ধ করেছেন কিন্তু তারও রজব মাস আসলে তাদের অস্ত্র শস্ত্র যেগুলো আছেন সেগুলো রেখে দিতেন তারা নিজেরও রজব মাসকে সম্মান করে তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতেন সবাই বলেন না সুবহানাল্লাহ অন্য হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন ইন্না ফিল জান্নাতি নাহরান ইউক্বালু লাহু রজবুন আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসালি মান সাবা মান রজাবা ইয়াউমান সাকাল্লাহু মিন যালিকান নাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় জান্নাতের মধ্যে একটি নদী আছে যার নাম হলো রজব যার নাম হলো রজব পৃথিবীর মধ্যে অনেক নদী আছে কিন্তু এক একটা নদীর এক একটা কি আছে নাম আছে একটু নদী থাকলে বাগান থাকলে সেই জায়গার মধ্যে কি লাগে ভালো লাগে কক্সবাজার যদি দিল্লি সুন্দর হয় তাহলে আল্লাহ জান্নাতের মধ্যে যে আপনার নদী রেখেছেন বাগান রেখেছেন সেটা কত সুন্দর হবে সবাই বলেন না দুনিয়ার আপেল যদি এত মজা হয় হয় আঙ্গুর যদি এত স্বার্থ হয় তাহলে জান্নাতেরটা দুনিয়ার রমণী যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো জান্নাতের মধ্যে হিউরগিল মা রেখেছেন সেগুলো কত সুন্দর হবে সবাই বলেন না সুবহানাল্লাহ ওদের সামান্য পরিচয় এতটুক দিয়েছে যদি জান্নাতের যদি কোনো হিউরগিল মা যদি দুনিয়াতে এসে একটু যদি তারা যদি তাকায় তাহলে তাদের এই পাওয়ারের কারণে সূর্যের আলো পর্যন্ত দেখা যাবে না সবাই বলেন না আপনারা কি সেই রকম হুরে গিলমান পেতে চান চান কি রে তো হুজুর আমাদের বউ আছে যে সেইগুলো কি অবস্থা হবে বউ যদি ভালো হয় তাহলে জন্নত দিব আপনার লই থাকবে
কি দেখব জান্নাতে আমার সাথে থাকবো আর যদি যদি সিটিং পাটওয়ার হয় চরিত্র ভালো না হয় আদর্শহীন হয় তাহলে আপনি জান্নাতে থাকবেন আর উনি থাকবে জাহান্নামে যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া উনার সম্পর্কে কোরআন শরীফের মধ্যে রয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন উনি নেককার আর ফেরাউন হলো কি জাহান্নামী নূহ আলাইহিস সালাম উনি নবী কিন্তু ওনার ছেলে কানুন উনি কি বলেন না জাহান্নামী এই কারণে আবার রাসূল রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ এত বেশি পাওয়ার দিয়েছেন আমার রাসূল থেকে যেগুলো হয়েছে সবগুলো নূর সবাই বলেন না সুবহানাল্লাহ উসমান জিন্নুরাইন দুইটা মহিলা বিবাহ করেছেন আমার রাসূলের আল্লাহ উনার নাম হয়েছে জিন্নুরাইন উসমান জিন্নুরাইন জিন্নুরাইন মানে দুইটি নূর এমন কি আমরা যেটা এখন মক্তব পড়াই যেটার নাম হলো নূরানি কি নূরানি আমরা অনেকে রাসূলের নূরকে মানি না কিন্তু মাদ্রাসার নাম দিয়েছি কি নূরানি এই আপনাদের কি কষ্ট হচ্ছে না কারণ শুধু তাই না রহমতুল্লিল আলমিন মক্কাই মজ্জামা থেকে মদিনায় মানওয়ারায় গিয়েছেন এটার নাম ছিল ইয়াসরাব আমার রাসূল যখন গিয়েছে সেখানে লোক গেলে অসুস্থ হতো সেখানে লোক গেলে উনি দুর্বল হয়ে যেত রহমতুল্লিল আলমিন যখন সেটাখানে গিয়েছেন সেটার নাম হয়ে গিয়েছেন মদিনায় মানওয়ারা সবাই বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল একটা পাহাড়ের মধ্যে উঠেছেন সেই পাহাড়ের নাম হয়েছেন জবল নূর সবাই বলেন না সুবহানাল্লাহ সেটার নাম কি জবল নূর এই কারণে রহমতুল্লিল আলমিনের নূর নবুয়তের অংশ যেই জায়গায় পড়বে সেই জায়গায় আলোকিত হয়ে যাবে ঠিক কিনা রহমতুল্লিল আলমিনের নূর নবুয়তের অংশ বেলায়েতের অংশ যেই জায়গার মধ্যে পড়েছেন আপনি পুরা সিলেট ঘুরে দেখেন পুরা সিলেটের এক অবস্থা শাহজালাল ইয়ামানির এখানে বলেন না আপনাদের কি কষ্ট হচ্ছে না আপনি পুরো চিটান ঘুরে দেখেন সব জায়গায় একরকম শাহ আমানতের দরবারে আরেক রকম আপনি পুরো ফটিকছড়ি ঘুরে দেখেন সব জায়গাগুলো একরকম কিন্তু দরবার শরীফের সেখানে আরেক রকম আপনি মুরাদপুরের পুরো জায়গা ঘুরে দেখেন সব জায়গা একরকম কিন্তু যেখানে জামিয়া হয়েছেন সেখানে আরেক রকম সবাই বলেন আপনি দেখবেন যে পুরো ঘর অন্ধকার কিন্তু যে ঘরের মধ্যে রুমের মধ্যে একটা লাইট আছে সেই ঘরের দৃশ্য ভিন্ন সবাই বলেন না সুবহানাল্লাহ এই জন্য রহমতুল্লিল আলমিনের নূর নবুয়তের যদি যেখানে যে অংশ পড়বে সেখানে যদি আলোকিত হয়ে যায় রহমতুল্লিল আলমিন নূর নবুয়তের অংশ যদি যে কলবের মধ্যে থাকবে সেই কলব কি আর অন্ধকার থাকবে না আল্লাহ আমাদের সবাইকে নূর নবুয়তের অংশ পাওয়ার বেলায়েতের যারা পেয়েছেন তাদের ছায়া তলে থাকার তৌফিক দান করুক আমিন আমি যে বিষয় আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হলো ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাবান নিশ্চয় জান্নাতের মধ্যে একটি নদী আছে যার নাম হলো রজব এই নদীর পানি দুধের চেয়ে শুভ্র মধুর চেয়ে মিষ্টি যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবেন আল্লাহ তাআলা ওই নদীর পানি তাকে পান করাবেন সবাই বলেন না এরকম অসংখ্য হাদিসে কারিমা রয়েছেন যেখানে রহমতুল্লিল আলামিন রজব মাসের রোজার ফজিল সম্পর্কে বর্ণনা করেছেন আমার রাসূল বলেছেন রজব মাস আল্লাহর মাস আর রমজানুল মুবারক আমি রাসূলের মাস রজব মাস হলো বপনের মাস আমরা যখন চারা রোপণ করি আর শাবান মাস হলো পানি দেওয়ার মাস পানি দেওয়ার মাস পরিচর্যার মাস আর রমজানুল মুবারক হলো আপনার ওখান থেকে খাদ খামার ও ফসলাদি কেটে গড়ে তোলার মাস সবাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রজব মাসের ফজিলত অর্জন করে রজব মাস থেকে আমরা যাতে একটু একটু রোজা রাখতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি আমরা যাতে দুনিয়া থেকে বিমুখ হয়ে মসজিদমুখী রসুলমুখী আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুক আমিন আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব আপনারা অবশ্যই জানেন আমাদের এখানে একটা হেফজখানা আছে একটু আপনারা উত্তর দিবেন আছে কিনা আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আমাদের হেফজখানা মোটামুটি চলমান আছে এবং হেফজখানার মধ্যে হাবেসও দুইজন গত বছর কি করেছে শেষ করেছেন আমরা তাদেরকে আরেকটু উন্নত লেখাপড়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি মোটামুটি বলবো যে হেফজখানায় যে অবস্থায় আছে এটা মোটামুটি সন্তোষজনক আছে ঠিক কি এখন হাফেজ তো আছে কিন্তু মসজিদের মধ্যে হাফেজও লাগবে
এবং সবচেয়ে মসজিদ সমাজ আলোকিত হবে যে যদি আলেম থাকে কি থাকে যত বড় বড় আলেম ছিলেন তারা হাফেজের পাশাপাশি আলেম ছিলেন ঠিক কি এখন আমরা সেই সুবাদে একটা দারুল আরকাম পেয়েছিলাম দারুল আরকামের মধ্যে দুজন টিচার ছিল এগুলো সরকারি বিষয় এগুলো সরকারে বেতন টেতন যখন দিচ্ছে না তখন উড়ো আসতেছে না তারপরে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এখানে বর্তমানে ক্লাস 7 পর্যন্ত মাদ্রাসা চলমান আছে আমার আমার কথা আপনারা বুঝতেছে এই পাকের ভিতরে আমি গুনাহগার রানিয়ান মাদ্রাসায় চাকরি করি টাকা নিয়ে ফেলি মসজিদ ও খেদমত করি হাদিয়া নিয়ে ফেলি পরে চিন্তা করলাম যে আখিরাতের জন্য তো আসলে কিছু হচ্ছে না পরে আমি নিজের উদ্যোগে একটা রানিয়ানের মধ্যে বাসা ভাড়া করে নিজের পকেট থেকে দিয়ে 2021 সালের মধ্যে একটা নূরানী মাদ্রাসা করেছি আল্লাহ রহমতে এই নূরানী মাদ্রাসা 2 বছরের ভিতরে এত বেশি সুনাম সুখ্যাতি হয়েছে রাজানগর ইসলামপুরের মধ্যে যত মাদ্রাসা আছে এখন আমার মাদ্রাসার অবস্থা সবচেয়ে ভালো সবাই বলেন না সুবহানাল্লাহ আমাদের লিডার মহোদয়ের নাতি থেকে শুরু করে বড় বড় চেয়ারম্যান যারা আছে সবগুলো নাতি নাতনি কোথায় পড়ে এমনকি ইংলিশ মিডিয়াম থেকেও আমার এখানে এসে লেখাপড়া করতেছে এটা আপনাদের দয়া পরবর্তীতে আপনারা বহু চিন্তা করলাম আমার মেয়েকে ওই নূরানীতে দিব আমি ওনাকে খুশি করার জন্য বললাম ঠিক আছে পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি যদি রানিয়ার বাসা নিয়ে চলে যাই নূরানীতে পড়াই পড়াইতে পারবো শহরেও পড়াইতে পারবো কিন্তু আমার এলাকার যারা মানুষ আছে তাদের ছেলেবেলে কোথায় পড়াবে পরে সিদ্ধান্ত নিলাম রানীহাটের মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন নেই আমার কোনো সমাজ নেই কোনো জায়গা নেই এখানে যদি কম সময়ের ভিতর যদি একটা মাদ্রাসা এভাবে নিতে পারি এলাকার মধ্যে পারবো না কেন এটা আমার বিশ্বাস পরবর্তীতে আমি চিন্তা করে এই মাদ্রাসার মধ্যে জুহুরের পরে আমি সাধারণত ওখানে ফোলাবাইন পড়াইতাম আমাদের ক্লাস হলো 9:45 থেকে 1:30 পর্যন্ত পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি দূরে পরে ওখানে ছেলেবেলা পড়াবো না আমি কোথায় চলে আসবো এখানে এসে ফোলাবাইন পড়াবো এভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদেরকে লেখাপড়া দিতে পারবো আমি যখন হেফজখানায় প্রথম এসেছি আমাদের হেফজখানার মধ্যে 7 জন ছেলে ছিল কয়জন 7 জন 5 জন বাসকালির হুজুরি ভাই বাসকালির তো নাম ছিল আর এখানে ছিল 3 জন উনি চলে গেছে 5 জন ছেলেগুলো কি গেছে চলে গেছে পরবর্তীতে আমরা এটা আনতে আনতে আপনাদের দয়ায় আজকে এতটুক পর্যন্ত এনেছি তো আপনাদেরকে আমি লেখাপড়ার যত আমাকে সময় দিবেন আমরা 4 বছর থেকে নূরানীতে ভর্তি করাবো নূরানীর মধ্যে এখানে কোনো পড়ালেখার জন্য এখানে কোনো দলবল নেই কি বলেছি মুসল্লিদের মধ্যে যেমন এখানে কোনো দলবল নেই মানুষের মৌলিক অধিকারের ক্ষেত্রে আমাদেরকে অনেকে বলে হুজুর অমুক জায়গায় লেখাপড়া হয় অমুক জায়গায় হয় না লেখাপড়া যে জায়গায় খরাবে সেই জায়গায় হয় একটা ব্যক্তির উপর আপনি যদি মাদ্রাসা এখানে নাম বিশ্ববিদ্যালয় দিয়েছেন এখানে যদি ফুলা না ফরান লেখাপড়া হবে না আমরা আপনারা আমাকে শুধু সহযোগিতা করবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা নূরানির জন্য আলাদা ভবন করতে পারি কিনা আলাদা টিচার নূরানিতে একজন আছে আরো রেখে আপনাদের ছেলেবেলেগুলো দিবেন আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে 2-1 বছরের ভিতরে একটা সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এ ব্যাপারে আমাদের লিডার মহোদয় বাকি যেগুলো আছে উনি একটু আপনাদেরকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু